রংপুরের বদরগঞ্জে আশরাফগঞ্জ দ্বিমুখী দাখিল মাদ্রাসার সুপার ও সাবেক সভাপতি মহসিনা বেগমের বিরুদ্ধে জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী অফিসার সহ বিভিন্ন দপ্তরে অভিযোগ করেন রামনাথপুর টেক্সের হাট এলাকার জননন্দিত নারী নেত্রী শাহিদা হাসান। তিনি অভিযোগে নিয়োগ বাণিজ্য মাদ্রাসার দোকান ঘর বরাদ্দের জামানত ও ভাড়ার টাকা এবং সুপারের স্বেচ্ছাচারিত সহ বিভিন্ন অনুদানের টাকার হিসাব চেয়ে এক সপ্তাহের সময় নিয়োগ মাদ্রাসা কর্তৃপক্ষ এখনো এলাকাবাসীর দাবিকে পাশ কাটিয়ে এলাকাবাসীকে হতাশ করেছেন। তারই পরিপ্রেক্ষিতে এলাকাবাসীর পক্ষে অভিযোগটি করেন শাহিদা হাসান। এ ব্যাপারে বলবো কি, আমি গত এক মাস হয় আমি একটা অভিযোগ প্রথম করি, সেটা হলো যে এই মাদ্রাসায় দীর্ঘদিন ধরে অনেক সম্পত্তি, মানে মানুষ তো দান করে মাদ্রাসা প্রতিষ্ঠানে, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠান বলেন, হাইস্কুল বলেন, তাদের উন্নয়নের জন্য। কিন্তু গত 15 বছরে এই প্রতিষ্ঠানগুলোকে দলীয়করণ করে, সরকারিকরণ করে, আজকে শিক্ষকেরা পুরা একটা দলীয়করণ করে তারা বিভিন্নভাবে প্রতিষ্ঠানগুলোকে, যে সভাপতি ছিল অতীতে দীর্ঘ 10 বছর একটানা মহসিনা, বাংলাদেশ মহিলা লীগের একজন সদস্য, উনি 10 বছর ধরে আশরাফগঞ্জ দাখিল মাদ্রাসা, আশরাফগঞ্জ দাখিল হাইস্কুল এই দুটাতেই সভাপতিত্ব করেন। এই সভাপতিত্ব করা অবস্থায় শিক্ষকদেরকে বাধ্য করেন তার কথা মতো চলতে। আর এই শিক্ষকরা আদৌ কখনো তারা প্রতিবাদ করতে গেলে হয় কারো বেতন আটক করে দিছে বা কাকে চাকরির হুমকি দেখাইছে, দেখার পরে তারা কিন্তু প্রতিবাদ করতে পারে নাই। তো তাদের পক্ষে আমি গত 2017 সালেও একটা প্রতিবাদ করতে যেয়ে পাল্টা আমিও মামলা খাইছি। আমিও দীর্ঘ 17 সাল থেকে আজ অবধি মামলা চালিয়ে যাচ্ছে। মাদ্রাসার প্রকৃত দুর্নীতি, তারা অবৈধভাবে নিয়োগ দিয়েছে, মাদ্রাসার ওয়াকফকৃত সম্পত্তি তারা আত্মসাত করেছে, মাদ্রাসার দোকান বরাদ্দ 39টা দোকান, প্রত্যেকটা দোকান থেকে 2-2.5 লক্ষ টাকা করে তারা সিকিউরিটি মানি জমা নিয়েছে এই মহসিনের সভাপতি এবং বর্তমান সুপার, অতীতের সুপার 3 জন এবং একজন সহকারী শিক্ষক মনির, এরা সবাই 4 জন মিলে। এই যে মাদ্রাসার একজন সহকারী শিক্ষক আছে মনির নাম, সে কিন্তু একটা মার্ডার কেসের আসামি, সে 10 বছরের সাজাপ্রাপ্ত। এই কমিটিকে মানে জিম্মি করে এই কমিটির সভাপতি তাকে কোন লোভে, কিসের আশায়, কোন পরিপ্রেক্ষিতে তাকে এই শিক্ষকতা বহাল রেখেছে এটা আমরা জানি না। তো এই জানার পরিপ্রেক্ষিতে আমি বিভিন্ন জায়গায় অভিযোগ করেছি, জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন, উপজেলা শিক্ষা অফিসার, জেলা শিক্ষা অফিসার, উপজেলা নির্বাহী কর্মকর্তা, সবার বরাবর আমি অভিযোগ করেছি। অভিযোগ করার পরিপ্রেক্ষিতে তারা এখন পর্যন্ত আমাকে কোনো ইনভলভ করেনি, তারা কোনো মেসেজ দেয়নি। এখন আমার এলাকার লোকজন এইটা নিয়ে অনেক উদ্বিগ্ন যে কী হলো কী হলো, এখন এই অপেক্ষায় আমরা আসি, আসলে কবে এটা সুরাহা পাবো এই অপেক্ষায় আমরা আসি, এলাকার জনগণ একেবারে এটা জানার জন্য উদ্বিগ্ন। ধন্যবাদ আপনাকে। আসলে মতামত বলতে, এখানে আমি 20 সালে আসার পর থাকি, আগে কী হয়েছে আমি পারিনি, 20 সালের পর থেকে আমি যেখানে অবস্থান করছি নির্ভর হয়েছি, নির্ভর পর থেকে মার্কেটের যে কাজগুলো হচ্ছে তার জামানত নিয়ে যে কাজগুলো করা হয়েছে সেখানে কোনো আর্থিক বাণিজ্য বা এই ধরনের কোনো কিছু যথাযথ তাদের কাজের মাধ্যমেই হয়েছে, কাজের মূলেই কাজগুলি হয়েছে, এখানে কোনো অর্থ বাণিজ্যের কোনো কিছুই হয়নি। যথাযথ আমাদের সামনে যে আছে বিল্ডিং মার্কেট যথাযথভাবে কাজগুলি হয়েছে। মহসিনা বেগম যে 2-3 টাইম ছিলেন সেখানে, যে অর্থ যে সংগ্রহ করা হয়েছিল বা অনুদান এসেছিল বা দোকান ঘরের জন্য যে মানুষের কাছ থেকে যে অর্থনৈতিক যে সিকিউরিটি বা ভাড়া বাবদ টাকা নেওয়া হয়েছিল, সেগুলোর ব্যাপারে আপনি কি জানেন? এগুলি আমার আসার আগে যদি হয়ে থাকে সে বিষয়ে আমি যথাযথ উত্তর দিতে পারবো না, আমার আসার পরে এগুলো হয়নি না। এ ব্যাপারে কোনো নিয়োগ বা নিয়োগের এখানে আমার কোনো অর্থ দেওয়া হয়নি, আমি যথাযথ পরীক্ষার মাধ্যমে আপনি শাহিদা হাসানের কাছে স্বীকার করেছেন যে 4 লক্ষ টাকা মহসিনাকে দিয়ে আপনি এই নিয়োগ নিয়েছেন, এখন বলছেন যে আপনি টাকা না দিয়েই পরীক্ষার মাধ্যমে এখানে এসেছেন, আপনার 2 রকম কথা হলো কেন? না ওখানে আমি বলিনি, ওখানে 4 লক্ষ কথা আমি বলি নাই, ওনারা যে কোনো কারণে যদি বলি থাকে এটা আমি কি বলছেন সত্য কথা কি বলছেন? না আমি বলিনি, নিয়োগের কথা বলিনি। আর এই যে দোকান বরাদ্দের সিকিউরিটি টাকা দীর্ঘদিন মাদ্রাসার শিক্ষকদের যে টাকা আপনার কর্তন করে দেওয়া হয়েছিল সে ব্যাপারে এখন কি পরিস্থিতি রয়েছে? তারা একটা কর্তন করা নয়, সেখানে তারা ওই পুকুর ভরাটের সময় আমার আগে তো আমি শুনেছি পরে শিক্ষকদের কাছ থেকে, তাদের কাছ থেকে পুকুর ভরাটের জন্য একটা দান তারা করেছে,
পরবর্তী সময়ে যদি তার সুযোগ হয় এরকম ফেরত দেখে দেবে কি দেবে না, এই ধরনের তাদের সাথে কোনো আমার সাথে কোনো এই ধরনের আমি বিষয়ে রাখবো না। আচ্ছা, তাহলে আপনার মহসিনা বেগম যে এই মাদ্রাসার টাকা লুটপাট করে নিয়োগ বাণিজ্য এবং যা কিছু ঘটেছে সেগুলোর সঙ্গে আপনি সম্পৃক্ত না? নিয়োগ বাণিজ্য বিষয়ে তো, নিয়োগ বাণিজ্যের বিষয়ে এখানে তো কিছু আমি জড়িত না এবং নিয়োগ বাণিজ্যের বিষয়টা আমি বলতে পারবো না সঠিক বাবা। এখানে আমার দেখেন আমার প্রমাণ আছে, আমি এমন কোনো দিন নাই যে মাদ্রাসা আসতেছি না।